আরেকটি বিষয় যে বাংলাদেশে গিয়েছেন এক্সিট আপনার খুরুজ আওদা ভিসা নিয়ে, এক্সিট রিএন্ট্রির ভিসা নিয়ে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? আমি আগেও বলেছি প্রিয় দর্শক যে এক্ষেত্রে জাওয়াজাত একটি লিঙ্ক দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যে তার স্পন্সর অর্থাৎ প্রত্যেক কর্মী তার স্পন্সরের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে আমার ভিসার মেয়াদটা বৃদ্ধি করতে। এক্ষেত্রে একটি তারা লিঙ্ক দিয়েছে, আমি এর আগেও শেয়ার করেছি, প্রয়োজনে আবারও আমি কমেন্টে শেয়ার করব। ওই লিঙ্কে যে প্রত্যেকের স্পন্সর তার কর্মীর ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করবেন, এটা হলো জাওয়াজাতের বর্তমান নিয়ম। তারা আসতে পারলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এছাড়াও সৌদি কর্তৃপক্ষ প্রত্যেকটি দূতাবাসেই আশ্বস্ত করেছে যে যদি এরকম মেয়াদ শেষ হয়ে থাকে, যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, তখন তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে বিবেচনা করবেন। তা আমরা তাদের আশ্বাসে আশ্বস্ত হতে চাই।